শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম আলপনা দাস, বাবার নাম রমণী দাস, মাতার নাম সাবিত্রীবালা দাস, গ্রাম আবলেশদ্বীপ, থানা ফুটিয়া, জেলা চট্টগ্রাম। আমরা 4 ভাই যুবক, বড় ভাই দোকানের চাকরি করতো টাউনে, কোকা দাস, দ্বিতীয় ভাই ফণী দাস রেলের চাকরি করতো 72, তৃতীয় ভাই রেলের চাকরি করতো অনিল দাস, ও শহীদ, তো ও সেখানে শহীদ হয়েছে যুদ্ধকালীন অবস্থায়। আর ছোটো ভাই, আমার ছোট আরেক ভাই, ও লেখাপড়া করতো, সুদীপ দাস। বোন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকতো আলো চৌধুরী। 1969 সালে বলকালী উপজেলা সারতলি গ্রামের মাস্টার বাদল বউয়ের সাথে আমার বিয়ে হয়েছে। 1971 সালে যুদ্ধকালীন সময়, তখন আমার বয়স ছিল 25 বছর। যুদ্ধকালীন সময় মাস্টার বাদল ভূমিকে বারবার ক্রস করতে আসতো রাজাকাররা। তখন উনি জ্বর ছিল, অসুস্থ ছিল, সেই জন্য কোনো জায়গায় যেতে পারে নাই। উনি ফাঁসের বাড়িতে শিল বাড়িতে গিয়ে লুকে থাকত। উনি শিক্ষিত, উনি হাই স্কুলের টিচার ছিল, তখনকার দিনে গেলে উনি বিকম বিএড টিচার, সেই জন্য ওনাকে মেরে ফেলার জন্য বারবার এসে ক্রস করত। ওদিকে নাবিককে মারে নাই, কারণ রাজাকাররা বলে যে ওনাকে মারলে, ওরাকে মারলে আমরা সুলদাদি কাঠ দিয়ে কাটাবো। ওর বাড়ির ঘাঁডার পাশে আর কি ওপরে একটা ব্যানার দিচ্ছিল, এটা বারবার নাপিতের বাড়ি, তখন ওদিকে আর যাই না। তারপর উনি ওনাকে বারবার খোঁজ করার পর আর ওনাকে পাই না। তখন আমার দেওয়ার ছিল 3টা, এরা করলডাঙ্গা পাহাড়ে সকালবেলা কিছু খানা চলে যেত। দেবর মেজরটার নাম হচ্ছে নির্মল ভৌমিক, সেজরটার নাম হচ্ছে বাবুল ভৌমিক, আর ছোটোটার নাম হচ্ছে বুলবুল ভৌমিক। হ্যাঁ, আমার ননদ ছিল একটা ছোট, আমরা ছিলাম, আমার শাশুড়ি আছে। যুদ্ধকালীন সময় আমার ঘরে যা জিনিস আছে তা লুটপাট করে নিয়ে গেছে, তারপর গরুগুলি নিয়ে গেছে, গরুগুলি নিয়ে বেঙ্গুয়া, হ্যাঁ রাজাকাররা ওখানে যখন বেঁধে রাখছে, তখন বলেছে কি গরুগুলি নিতে আসো, আরেকজন এসে কবর বলছে আর কি গরুগুলি নিতে আসো। তখন গরুগুলি যখন আনতে যাবে, তখন ওখানে বেঁধে রেখে ওনাকে মেরে ফেলবে। গরুগুলি আনতে যায়নি আর ওনাকেও আর মেরে ফেলায় না। উনি প্রাণের ভয়ে আমাদের পাশের বাড়িতে শিলের বাড়ি ছিল, ওখানে গিয়ে লোকে লোকে থাকতো, ও রাত হলে ওখান থেকে আসতো। এই অবস্থা থাকতে থাকতে আমার বড় ছেলেটা জন্ম হয়েছে বাড়িতে, বাচ্চাটাও সাথে সাথে আমার বাবার বাড়িতে চলে গেছে, ওখানে রাজাঘাটটা নেই আবিলাসদ্বীপ গ্রামে। ওখানে আবিসুদ্দীপ বলে একটা চেয়ারম্যান ছিল, উনি বলছে যে একটা যদি মুক্তিবাহিনী পাই 10,000 টাকা পুরস্কার দেবো, আমার এলাকাতে আলবদরের কোনো রাজাকারের কোনো প্রয়োজন নাই। থাকতে থাকতে স্বাধীন হয়ে আমরা আসছি যে আর আসি না, তখন এর ভিতরে আমার বাড়িতে বাড়িঘর জ্বালে দিছে। কোন শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? শ্বশুর বাড়ি, শ্বশুর বাবার বাড়িতে কিছু নাই, সারতলি গ্রামের
ও গরু গোয়ালটা এগুলি জ্বালা দিছে, অনেক লোকের ফাঁসের ঘরও জ্বালা দিছে, কিন্তু আমাদের মাটির ঘরটা জ্বালা দিই না। এই যে বেল যখন এই সেদিন পাঞ্জাবি এসেছিল, সে বেল যখন চলে গেছে কত বাদ দেয় মুক্তিযোদ্ধারা রাত্রে যখন হইতো তখন ও ফুল ভেঙে দিত, ওই যে খাম্বা তুলে দিত, এই দিত গাছপালা দিত, ওই যে পাঞ্জাবির গাড়ি যাতে আসতে না পারে। কোথায় এটা? হ্যাঁ, এটা রাহালি ফুল, তারপর এই ছোট ছোট ফুল টুল আর কি, ওগুলি ভেঙে দিলে তো গাড়ি যাবে না। রাজাকারে বেঁচে বেঁচে মানুষ কি গ্রামের প্রমাণ্য লোক। কোথাকার রাজাকার? রে বেগুড়ের রাজাকার, সিরিপুজ্জের রাজাকার। ওরা ধরে তাললে মানুষ নিয়ে যখন তখন মেরে ফেলে। আমাদের পাশের একটা ননি মেম্বার বলে একটা লোক ছিল, ওনাকে ধরে পুকুরে হাত মুখ ধুচি গেছে। ওরা মেম্বার ছিল, ওনাকে সব ও গামছা দিয়ে বেঁধে ওকে নিয়ে আমাদের ইয়ে বাসির দোকান বলো সেখানে নিয়ে ওনাকে মেরে ফেলছে যখন ধর সারতলি গ্রামে। তারপর রাস্তার থেকে রাস্তা দিয়ে একটা লোক শহর আসতেছিল, ও তো বোতল টতলে এসে তোলে টলে ছিল, উনি ওদিকে শ্রীপুর আসছে, শ্রীপুর যে এনাকার তারা যখন আসছে এদিকে ঢুকছে, এই বেগুন জল যাচ্ছে এদিকে, ও মাঝামাঝি গিয়ে ওকে ধরছে, দৌড়াটাকে মেরে ফেলছে। আমাদের সেখানে বাসির দোকানে একটা সেবা হল আছে, পূজার নবগ্রহ বাড়ি আছে, সেখানে মেরে ফেলছে। তখন গ্রুম গ্রুম আওয়াজ হওয়ার পর আমার শাশুড়ি টাশুড়ি দেখতে গেছে, দেখছে যে ও মেরে ফেলে চলে গেছে, এরকম অত্যাচার। আমার ভাই যে শহীদপুরে চাকরি করতো, শহীদপুরে চাকরি অবস্থায় আমার ভাই ইন্ডিয়া গেছে যে ট্রেনিং দেবার জন্য। ট্রেনিং দিয়ে যখন আসছে এরা 10-15 জন, নামটা একটু বলুন, অনিল দাস। ও যখন আসছে, আসার পরে আমরা খবর পেয়েছি আমাদের সেখানে একটা মহিলা চাকরি করতো, উনি বিহারি ফাঁস ধরে বেঁচে আছে। তখন ওরা এক বিল্ডিংয়ের উপর থেকে করছে, এরা নিচে পাঞ্জাবিরা নিচে, ওরা কত কত ওরা তো গুলি শেষ হয়ে গেছে, তখন ঘিরে সবাইকে মেরে ফেলছে। আমরা মনে করছি স্বাধীন হবে, আসবে আসতেছে না। তখন উনি যখন আসছে ওনার কাছে গিয়ে আমার মা খবর নিচ্ছে, বলে যে ওখানে ঘিরে সবাইকে মেরে ফেলছে। তারপর আমার ভাই মেজো ভাইটা ফণী দাস ওখানে গিয়ে তত্ত্ব তালাশ করে দেখেছে, ওই ঠিকই মেরে ফেলছে। তারপরে হচ্ছে যে ওর চাকরিটা আমার ছোটো ভাইকে দিছে। এখন আমার মা শহীদপুর আবেই না, এরা বলছে যে শহীদপুর থেকে মারা গেছে, শহীদপুরে দিতে হবে, যে আপনি যাকে বলেন তাকে চাকরিটা দেব। এখন আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান বলে যে আপনি বলবেন ওনাদেরকে, আমার আর কোনো ছেলে নেই, এই একটা ছেলে আমি এদের সিটাইনতে যদি দে আমি সেখানে চাকরি করবে, ওখানে দেব না আমার আর। তখন এরা দিছে, যে চেয়ারে বসছে সেই চেয়ার থেকে আমার ভাই উঠে গেছে, এই চেয়ারে ওই আমার ওই ভাইয়ের চাকরিটা চেয়ার দিতে। এখন ওর ছেলে একটা ঢুকেছে, ওতে রিটায়ার হয়েছে, ওর মেয়ে একটা ঢুকেছে রেলে। আর ওখানে স্মৃতি শুধু ওর নাম আছে, ওর স্মৃতি শুধু ওর নাম আছে শহীদপুরে। আর রঞ্জিত মজুমদারের বাড়ি জ্বালাই দিছে। 16 ডিসেম্বর আপনারা কোথায় ছিলেন? 16 ডিসেম্বর আমার বাপের বাড়িতে ছিলেন, রমণী দাসের বাড়ি থেকে বাদল ভৌমিকের বাড়িতে চলে গেছি স্বাধীন হওয়ার পর। আমার ভাই যখন শহীদ হয়েছে অনিল দাস, আমার মা যখন বুড়া ছিল, আমার মা এই 16 ডিসেম্বর 26 মার্চ এই সময় আমার মা মাইক বাজার সাথে সাথে আমার মা ঘোরাঘুরি কান্নাকাটি করত, যে আমার ছেলে এ কারণে আজকে চলে গেছে শহীদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে
আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।